সম্মানিত মুসলিমদের, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অশেষ দয়া, অনুগ্রহ, অবয়ব যে তিনি আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদুল ফিত্রের দিন ঈদের নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন। আপনারা সুস্থ, আমরা ভালো আছি, সব দিক থেকে নিরাপদে রেখে আল্লাহ মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, খুশি না বেজায়? কিছুক্ষণ আগে আমরা আল্লাহ তাআলার হুকুম আদায় করে গেলাম, আবার মসজিদে তার হুকুম আদায়ের জন্য এসেছি। এটা একই সময় একই দিনে গুরুত্বপূর্ণ বিষয়, কিছুটা অবসাদ ক্লান্তি আসতে পারে, কিন্তু একজন মুমিন, একজন মুজাহিদ, মুজাহিদ বুঝেন, মুজাহিদ বলতে আমরা অনেক সময় বুঝি যারা অস্ত্র শস্ত্র নিয়ে জেহাদ করে, যুদ্ধ করে, এরকম। আসলে মুজাহিদ শব্দের অর্থ এরকম নয়, ওইটা একটা অর্থ। মুজাহিদ শব্দের অর্থ তিনি অ্যাক্টিভ, ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ, বাংলায় বলা হয় সক্রিয়। একজন মুমিন, একজন মুসলমান যিনি সক্রিয় মুসলমান তিনি মুজাহিদ, বলুন সুবহানাল্লাহ। তো মুজাহিদ যারা, তারা সবসময় যুদ্ধের ময়দানে থাকে, পরীক্ষার হলে থাকে, সক্রিয় মানুষ ঘুমিয়ে থাকে না, সজাগ থাকে। তারা জীবনের এই অল্প সময়টুকুকে খুব গুরুত্ব দেয়। খুব অল্প সময় আমরা আছি, কিয়ামতের দিন আমরা বলবো যে পৃথিবীতে আমরা এক বিকাল অথবা এক সকাল ছিল, মাত্র এক সকালের মতো সময় আমরা ছিলাম, এত অল্প সময়। জীবনের 60-70 বছর হায়াত, 30 বছর তো কমপক্ষে ঘুমিয়ে ঘুমিয়ে কাটে, তো থাকলেই 30 বছর। এই 30 বছরের কিছুটা সময় গাড়িতে, লঞ্চে, কিছু সময় আড্ডায়, এমনি চলে যায়, সময় কতটুকু। তো এই পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষার হল, আল্লাহ তাআলা তাই বলছেন, বিআইকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পাঠিয়েছি এই জন্য দেখবো কে ভালো কাজ করতে পারো, কে ভালো আমল করবে, এটা দেখার জন্য। তো আল্লাহ যেহেতু দেখার জন্য পাঠিয়ে দিয়েছেন, বোঝা যায় কি এটা একটা পরীক্ষার হল। আর মুজাহিদ মানে সক্রিয় মুসলিম, পরীক্ষার হলে কোন শিক্ষার্থী ঘুমায়, কোন শিক্ষার্থীর ক্ষুধা লাগে, ক্ষুধা টের পাওয়া যায় না, যারা পরীক্ষা দিয়েছে বুঝবেন, পরীক্ষা শেষ হওয়ার পরে মনে হয় পেটটা খালি হয়ে গেল, এর আগ পর্যন্ত মনে হয় না যে এতক্ষণ ক্ষুধা লেগেছিল, ঠিক না, বাস্তবতা এরকম। এই জন্য আমরা পরীক্ষার হলে আছি, বিশ্বাস করেন তো সবাই। মুজাহিদ মানে কি? সক্রিয় মুসলিম। আর তিনি প্রাণান্তকর চেষ্টা করেন, চেষ্টা সর্বশেষ বুদ্ধি শক্তি তিনি খাটান, তিনি মুজাহিদ, সর্বশেষ চেষ্টা তিনি করেন। মুজাহিদ শব্দের, জেহাদ শব্দের ব্যাখ্যা অমুসলিমরা খারাপ করে দেওয়ার কারণে এখন মনে হয় যেন এই জেহাদ একটা টেরোরিজম, এটা একটা সন্ত্রাসী কার্যক্রম মনে হয়, আসলে তা নয়। কোন কাজ সফল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেই চেষ্টাটা করা হয় সেটার নাম হচ্ছে জেহাদ, ক্লিয়ার? তো আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীতে সকল দিনের উপরে, ধর্মের উপরে আমাদের দিনকে প্রতিষ্ঠার জন্য যেই চেষ্টাটা আমরা করি, এই চেষ্টাটার নামই হচ্ছে কি? জেহাদ। আর যারা জেহাদ করেন তারা মুজাহিদ মুসলিম। একজন মুজাহিদ ঘুমাবে না, তাকে অলসতা পেয়ে বসবে। সুন্দর করে কবি বলছেন, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, একজন মুজাহিদ কখনো ঘুমে থাকে না, যতই আসুক বাধা ভেঙে পড়ে না, একজন মুজাহিদ কখনো ভেঙে পড়ে না। আমরা কি ভেঙে পড়ব? না। এটা শুরুতে একটু বলে নিলাম এই কারণে যে আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি, কিছুটা ক্লান্তি আসতে পারে, আল্লাহ ক্লান্তি দূর করে দিক করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টির মোটাটাকে শিরোনাম হচ্ছে সামাজিকতা। যারা মুসলমান তারা কি সামাজিক না অসামাজিক? জোরে বলেন, সামাজিক। সামাজিকতা কে শিক্ষা দিয়েছে? আল্লাহ তার প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়েছে।
মুসলমানদের তামাম কাজগুলো অন্তর্নিহিত অল্প সংখ্যক, আর বিশাল একটি সংখ্যক কাজ সামাজিকতা, সামাজিক ইবাদত, সামাজিক অ্যাক্টিভিটিস। একজন মুমিন ঘরে চুপচাপ বসে থাকবে না, এটা মুসলমানের কাজ নয়, তার সামাজিকতা আছে। প্রত্যেকটা ইবাদত আপনি আমি কয়েকটা অল্প সময়ের মধ্যে নক করব, আপনি দেখবেন যে হ্যাঁ তাই তো, আমরা তো সামাজিক মানুষ, আমরা তো ঘুরে বসে থাকতে পারি না, আমাদের তো উই হ্যাভ এ লট অফ ডিউটিস, অনেক কাজ আছে। দেখেন আজকে যে কাজটা আমরা করলাম ইনকাহে এসে, এটা কি সামাজিকতা ছিল না? ছিল, ছিল কি না? আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, এটাকে ইসলামের ভাষায় এ বিগেস্ট কার্নিভাল, একটা বড় মাপের উৎসব অ্যান্ড ফেস্টিভ্যাল বলা হয়ে থাকে। এটা ন্যাশনাল কার্নিভাল, এটা জাতীয় পর্যায়ের একটি উৎসব আমাদের মাঝে, কিন্তু আবহাওয়াটা ইন্টারন্যাশনাল, সারা আপনি বিশ্বব্যাপী এই আনন্দটায় পার্টিসিপেশন করছে যে যার জায়গায়। আমাদের ইসলামের ইতিহাসে ইসলামী সমাজ ব্যবস্থায় সব থেকে বড় সামাজিক প্রোগ্রাম হচ্ছে হজ, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুষ্ঠিত হয়। সারা ওয়ার্ল্ড থেকে মুসলিম মুমিন মুমিনা গিয়ে মক্কা মুকাররমে হাজির হয়, কি হয় না? সারা বিশ্ব থেকে প্রায় 46টি ইসলামিক স্টেট, এইগুলোর থেকে মুসলমানরা গিয়ে 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 হাজির হয়, এবং যে সমস্ত যায় রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টান কর্তৃক ডমিনেটেড, সেই সব রাষ্ট্র থেকেও মুসলমানরা গিয়ে এখানে সমবেত হয়। এই জন্য এটা হচ্ছে সব থেকে বিগেস্ট বড় মাপের প্রোগ্রাম আমাদের ইসলামী সমাজ ব্যবস্থায়, আর আরাফার ময়দানে উপস্থিতিটাই হচ্ছে এটার মূল কারণ। সম্মানিত হাজিরে, একজন ইহুদি আল্লাহ নবীর বীর মুজাহিদ সাহাবী আমিরুল মুমিনীন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বলল, ওমর ইয়া আমিরুল মুমিনীন, তোমাদের জন্য একটা আয়াত আছে তোমাদের কোরআনে, এই আয়াতটা যদি আমাদের উপরে নাযিল হতো তাহলে সেই দিনটা সেই আয়াতটাকে কেন্দ্র করে আমরা ঈদ উৎসব করতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর জবাব দিলেন, কোন আয়াতের কথা তুমি বলছো আমি জানি। বলে কোন আয়াত? তিনি বললেন সেই আয়াতটা আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে, আরাফার ময়দানে এমন সুন্দর করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর অর্থ হচ্ছে আল্লাহ বলতেছেন আজ আমি এই মুহূর্তে ইসলাম দীনটাকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি সকল ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন এটা আরাফার ময়দানে নাযিল হয়েছে, আর ইহুদি বলছে আয়াতটা যদি আমাদের উপরে হতো তাহলে আমরা এই দিনটাকে, সময়টাকে ঈদের মুহূর্ত হিসাবে জানতাম। দেখেছেন কত বিশাল ব্যাপার, আরাফার ময়দানকে টার্গেট করা হয়েছে, এখানে গোটা মুসলিম উম্মার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ সবাই গিয়ে হাজির হয়, এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য আরাফার ময়দানে মসজিদে নামে রায় বসে নবীজি যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন সেই খুতবা বিশ্বব্যাপী প্রচারিত হয়। বুঝতে পেরেছেন? অন্য কোন ধর্মে এ ধরনের একটি অকেশন, একটি ফেস্টিভ্যাল কি আছে? এটা তাদের দোষ বলার জন্য নয়, আমাদের গুণ বলার জন্য আমি বলছি, আমাদের গুণগুলো তো আমরা কমপক্ষে জানবো যে আমাদের এই গুণগুলো আছে। তো ইন্টারন্যাশনাল একটি সামাজিকতা হচ্ছে আমাদের বড় মাপের ইবাদত হজ। এরপরে হচ্ছে আমাদের এই ঈদটা ঈদুল ফিত্র, এই ঈদের ফিত্র এরকম সেন্ট্রালি কোনো প্রোগ্রাম হয় না, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের ন্যাশনাল ইনকাশন থেকে শুরু করে নিয়ে অজব পাড়াগায়ের মহল্লায় গিয়ে গিয়ে প্রত্যেকটা ঈদগাহে এই সামাজিক প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়, কি হয় না? আমি বলেছিলাম আল্লাহ নবী তিনটি মসজিদের কথা বলেছেন, লা তাসুদ্দু রিহালা ইল্লা ফি সালাসাতি মাসাজিদ, লা তাসুদ্দু রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া
অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে নামাজ পড়ার সুযোগ নেই, অর্থাৎ তিনটা মসজিদে অধিক পরিমাণে সওয়াব হয় আর সব মসজিদগুলোতে সওয়াব সমান হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে কত টাকা, জোরে বলেন কত টাকা নামাজ পড়লে কত সওয়াব হয়? 1,00,000 রাকাতের সওয়াব হয়। আল্লাহু আকবার, কত কি মর্যাদা আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা, কি মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। একটা মসজিদে নববী যদি সেখানে আপনি নামাজ আদায় করেন, এক রাকাত নামাজ পড়বেন 10-20, একটি বর্ণনা আছে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা এক রাকাত নামাজের বিনিময়ে গোলামদের আমলনামায় লিখে দেন। সেই মসজিদকে রেখে আল্লাহ নবী ঈদের নামাজ আদায়ের জন্য চলে যেতেন সাহাবীদেরকে নিয়ে কোথায়, ঈদগাহে। কারণ কি, মসজিদ এটা একটা লিমিটেড পয়েন্ট, এখানে একটা লিমিটেশন আছে, কিন্তু ঈদগাহ এটা একটা অবারিত মাঠ, আল্লাহ আকাশের নিচে খোলা মাঠে। একটি জাতীয় পরিসর মনে হয়, একটি বড় পরিসর মনে হয়, ঈদগাহে নিয়ে যাওয়া হয়, মুসলমানদেরকে শেখানো হয় যে তোমরা একটি সামাজিক জনগোষ্ঠী, তোমরা একটি সামাজিক উম্মাহ, তোমাদের হাতে আছে কাজ, লিমিটেড চিন্তা, ছোট্ট চিন্তা করলে চলবে না। সেই উম্মাহ আজকে আমরা ছোট্ট চিন্তা করি, সেই উম্মাহ আজকে নামাজের পরে মুনাজাত আছে কি নাই, সেই উম্মাহ আজকে তারাবি নামাজ 8 রাকাত, 12 রাকাত না 20 রাকাত, এই নিয়ে সময় নষ্ট করে, এগুলো অলরেডি ডিসাইডেড, এটার ব্যাপারে কোনো কথার প্রয়োজন নেই, এগুলো শেষ, এইগুলো নিয়ে সময় নষ্ট করার সময় নেই। আল্লাহ নবী বুঝাতে চেয়েছিলেন যে তোমরা তো অনেক বড়, কিন্তু ভাইরা তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, ভালো উম্মাহ, অগ্নিযাত্রীর নাস প্রধান মানব গোষ্ঠী থেকে তোমাদেরকে সিলেকশন দেওয়া হয়েছে, তো তোমরা এইসব ছোট জিনিস নিয়ে পড়ে থাকবে কেন? এজন্য বিশাল সামাজিকতা নিয়ে আমাদের ঈদগাহে আগমন, সেটা যদি আমরা ফলো করি তাহলে আল্লাহ নবীর যে অ্যাটিটিউড, যে ডেস্টিনেশন আমাদেরকে দেখাই দিয়েছিলেন সেটা আমরা বুঝতে পারবো না। এজন্য মুসলমান সংকীর্ণ মানা হবে না, মুসলমান ন্যারোমাইন্ডেড হবে না, তাদের মন থাকবে অনেক বড়, বিশাল আকাশের নিচে ঈদগাহে নামাজ পড়ে তার বিশাল চিত্রটা তুলে দেবে যে আমার হৃদয়টা অনেক বড়, অনেক বড়। সামাজিক অবস্থা এবার আসেন, এরপরে থাকবে আমাদের জুমার নামাজ, এটি তৃতীয় অ্যাঙ্গেলে, থার্ড পজিশন এটা। প্রত্যেক সপ্তাহে এই 7 দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আমরা প্রত্যেকটা বাড়িতে দিতে মসজিদ আছে, নামাজ আদায় করি, আল্লাহ নবী বুঝাতে চাইলেন যে সপ্তাহে তোমরা একদিন একটু বড় পয়েন্টে, বড় পজিশনে গিয়ে নামাজ আদায় করবে, একটা মহল্লার খোঁজ খবর তোমরা পাবে। অন্য কোনো ধর্মে আপনি এ ধরনের কোনো অ্যাটিটিউড পাবেন না, একটি প্রোগ্রাম পাবেন না যে আমরা যারা মসজিদে নিয়মিত নামাজে আসি আমাদের সবার চেহারাগুলো মুখস্থ, ওর অর্ডেস আমরা মুখস্থ পারি, মারা গেলে আমরা বুঝতে পারি অমুক মুসল্লি মারা গিয়েছে, তার জন্য ভিতরে একটা দরদ সৃষ্টি হয়, একটা মায়া, একটা ভালোবাসার সৃষ্টি হয় কি হয়, এই যদি প্রোগ্রামটা আল্লাহ রাসূল আল্লাহ নবী না দিতেন তা আমাদের এরকম মায়া হতো, হতো না, আমরা চিন্তা করতাম, আমরা বাসায় বসে থাকতাম। তো দেখেন আমাদেরকে কিভাবে একটি সোশ্যাল স্ট্যাটাস শিক্ষা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন জুমার মসজিদে আসি এইভাবে আমাদের আর একটা পজিশন তৈরি হয় মহল্লা ব্যাপী, ওটা ছিল ইন্টারন্যাশনাল, তারপরে ন্যাশনাল, এবার হলো আমাদের আঞ্চলিক মহল্লা ব্যাপী কাজটা হয়ে গেল। এরপরে প্রত্যেক দিন জুমার নামাজ যদি আমরা অফ করে দিই এটা, এরপরে থাকবো প্রত্যেক দিনের একটা ফরজ, প্রত্যেক দিন একজন মুমিন মসজিদে যায় কয়বার, কয়বার, 5 বার, 5 বার তাকে সামাজিকতা শিক্ষা দেওয়া হয়। সামাজিকতা শুধু নয়, একটি শৃঙ্খলা বদ্ধ, একটি সুশৃঙ্খল বাহিনী, একটি সুশৃঙ্খল জনগোষ্ঠীর জন্য একজন কমান্ডার ইজ ওয়াচিং, ওয়াচের আজান পড়ে আমরা তার কল শুনে মসজিদে চলে আসি। কিভাবে আসি, আমাদেরকে শেখানো হয় যে সামাজিকভাবে কোথাও যদি উপস্থিত হতে হয় নিজে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে মসজিদে হাজির হতে হয়, ওরকম নোংরা একটি খারাপ পোশাক পরে, অপরিচ্ছন্ন পোশাক পরে, দুর্গন্ধযুক্ত পোশাক পরে সামাজিক প্রোগ্রামে যাওয়া যায় কে শিখে দিয়েছে কে? এই জন্যই তো মুসলমানদের সাহসটা বেশি যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করুণার থেকে আমাদের নাজাত দিবেন, দিবেন ঠিক কিনা? সচ্ছাস আছে, আল্লাহ মুক্তি দান করে, করুন আমি।
কোরআন শরীফের ভিতরে আছে প্রত্যেক নামাজ তুমি যখন নামাজে যাবে সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ তোমার নামাজের সময় সুন্দর ড্রেস আপ করো, চমৎকার পোশাকটা তুমি পরো, ভালো পোশাকটা পরে নামাজে উপস্থিত হও, সিরা পোশাকটা পরে নয়, যে একটা সিরা পোশাক আছে সেটা পরে যাবে তা নয়, মাথায় টুপিটা পরবে সুন্দর একটা টুপি পরো, রুমাল যে রুমাল দিয়ে নাক মুছে রুমাল মাথায় দিয়ে মসজিদে এসো না, সুন্দর নতুন ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আপ করে আল্লাহর দরবারে মসজিদে এসে হাজির হও। সুবহানাল্লাহ। তাহলে এই নেচার ক্লিন পবিত্রতা কে শিক্ষা দিয়েছে? সামাজিক ভাবে পৃথিবীতে থাকতে হলে এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। এটা আমাদের লার্নিং প্রত্যেকদিন এই যে জামাতে আসে এটার থেকে। জামাতে আরো অনেক আমাদের সামাজিকতা শিক্ষা দেয়। একজন নেতার কথা শুনতে হয়, ইমাম সাহেব আপনার থেকে খাটো হতে পারেন, কালো হতে পারেন, শিক্ষায় কম হতে পারেন, টাকায় দরিদ্র হতে পারেন, কিন্তু এই সবার নেতা তিনি আমাদের নেতা, তিনি যখন বলবেন আল্লাহু আকবার মুমিন মুজাহিদ তখন হাত বেঁধে ফেলবে, তিনি যখন বলবেন আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা সবাই সুজা হয়ে দাঁড়িয়ে যায় কি যায় না। ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদেরকে যে সামাজিকতা এরকম, নেতা যা বলবে তাই তোমাদেরকে মেনে নিতে হবে। আর সোয়াবের দিক থেকেও এই সামাজিকতায় আমাদের সোয়াব বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলতেন সালাতুল জামাআতি, জামাতের নামাজটা আফদল, অনেক ভালো, অনেক মর্যাদা পান, মিন সালাতিল ফজর, একাকী নামাজ পড়ার থেকে মিন সাবউন ওয়া ইশরিন দারাজা, 27 গুণ বেশি পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা এই নামাজে জামাতে নামাজ আদায়কারীর আমলনামায় লিখে দেন। কত সুবহানাল্লাহ। আমরা সওয়াবের বিষয়ে কথা আপনারা শুনলেন, প্রায় সময় আমরা কিন্তু এই সওয়াবের বিষয়গুলো বলি, এগুলো তো আমাদের আছেই পাওনা, কিন্তু আমি বাক্যিক জগতে আমরা যে সামাজিক একই জনগোষ্ঠী এটা বোঝানোর জন্য এই কথাগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। পৃথিবীতে আমাদেরকে আজকে মিডিয়াগুলো আমাদের হাতে না থাকাতে আমাদেরকে টেরোরিস্ট বলে, যে আমরা টেরোরিজমের সঙ্গে জড়িত, আমরা জঙ্গি, আমাদেরকে ব্যাড এজেন্ট বলে, আমরা নাকি মৌলবাদী, কত যে গালি আমাদেরকে দেয়া হয় এটা আমরা আমাদের মুখ খুলে বলতে পারছি না, আমরা বিষয়গুলো ক্লিয়ার করছি না। আমরা এখনো সওয়াব তো থাকবে, ফজিলত তো থাকবে, এগুলো সব ঠিক আছে, কিন্তু ফজিলত আমাদের ইস্যু নয়। এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে নির্বাচন করেছেন। আল্লাহ প্রিয় হাবিবকে বলেছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর বুকে যত যন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ থাকবে সব কিছুর উপরে দিন ইসলাম নামক যে জীবন ব্যবস্থাটা আমি দান করেছি এটাকে আপনি এস্টাবলিশমেন্ট করে দেখাই দেবেন। সুবহানাল্লাহ। এবং তিনি দেখিয়েছেন, এবং তিনি দেখিয়েছেন আল্লাহ নবী মাদানী জীবনে গিয়ে তিনি ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই পৃথিবীর বুকের সব থেকে গোল্ডেন টাইম তিনি দেখাই গিয়েছিলেন। নবীজি বলছেন খলিফুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে উত্তম যুগ। নবীর যুগটা ছিল এমন যুগ, নবীজি বলছেন ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, ইতালি থেকে একদল অমুসলিম তারা ইসলামিক রাষ্ট্র মদিনাটা দেখতে গেলেন। কেন? এই জন্য দেখতে গেলেন যে এমন একটা রাষ্ট্র কায়েম করছে মুহাম্মদ ইসলাম, যে এই রাষ্ট্রের জেলখানা নেই, কি অদ্ভুত রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে কি নাই, জেলখানা নেই, তাহলে কি তারা অন্যায় করে না, তাহলে কি তারা ধর্ষণ করে না, তাহলে কি তারা চিন্তাই করে না, কখনো না। রাতে রাধারে এই সাহারা মরু প্রান্ত থেকে সুন্দরী ষোড়শী তন্দিরা হেঁটে বেরিয়েছেন, কারো বাবারও এই সাহস ছিল না, দুঃসাহস ছিল না, তাদের দিকে চোখ তুলে একবার তাকা, এমন সমাজই তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। বিশ্বাস না হলে আজকে পর্যন্ত যারা হজে যান দেখেন মুস্তালিফার ময়দানে রাতে রাধারে যেভাবে তিন মিসকিনের মতো মুসলমান মুসলিম নারীরা শুয়ে থাকেন, এ পর্যন্ত কোনোদিন ঘটনায় একটাও শুনেছেন, পেপারে এসছে যে একজন মহিলার দিকে, একজন পাকিস্তানি রমণী বা মিশরীয় রমণীর দিকে একজন ইন্ডিয়ান পুরুষ একটু আর নজরে তাকিয়েছিল বা একটু ওড়না ধরে টান দিয়েছিল, এরকম কোনো কথা শোনা গেছে? গেছে? ওটাই তো রেস আল্লাহ নবী যে সমাজ কায়েম করে দিয়ে গিয়েছিলেন, সেটা যে গোল্ডেন পিরিয়ড ছিল এটার একটা রেস আজ পর্যন্ত মুস্তারিফ হয় আরাম হয় অজের ময়দানে আমরা দেখে আসছি। সুবহানাল্লাহ। এই যে সমাজ ব্যবস্থা, এরপরে আসেন আমাদের সামাজিক কাজ, অনেক কাজ
আপনারাও করেন কিন্তু জানছেন না যে এটা এটা সামাজিক একটা বিষয়, এটা আপনারা জানতে পারছেন জানা দরকার। একজন মুমিন বিবাহ করে, পারিবারিক জীবন শুরু হয় কি দিয়ে? কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? পারিবারিক জীবন আমাদের আছে না নাই? অনেকে পরিবার বললে বুঝব, আসলে তার পরিবারের টোটাল জনগোষ্ঠী নিয়ে কিন্তু পরিবার, বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে কি হয় পরিবার। কিন্তু পরিবারের পরাবর্তন হয় পিতা মাতা দিয়ে, যেমনটা আমাদের পিতা এলম তার থেকে শুরু হয়েছে, মা থেকে শুরু হয়েছেন হজরতে হাওয়া আলাইহিসসালাম। এই দুজন মিলে একটি পরিবার জান্নাতে বসবাস শুরু করে দিলেন, ঠিক কিনা? এখান থেকে শুরু হয়েছে কিনা আমাদের থিওরি? এটা ইসলামের থিওরি, হাদিসের থিওরি, কোরআনের থিওরি, আর সাউস্ট্রাইডের থিওরি। আবার মানুষ ওয়ান সাপনে টাই মানব ছিল, ঠিক না? আমরা কি মানবের গোষ্ঠী? কথা বলেন মানবের গোষ্ঠী কার? আমরা আদমের বংশধর কার? আমরা আদমের বংশধর। এই কনসেপশন ক্লিয়ার রাখতে হবে, সন্তানদেরকে ভালো করে শিখিয়ে দেবে যে আমরা সাউস্ট্রাইডের থিওরি অনুযায়ী মানবের সন্তান নয়, আমাদের পিতা আদম আবুল বাশার আলাইহিসসালাম তিনি আমাদের পিতা, এবং হযরত হাওয়া আলাইহিসসালাম তিনি আমাদের মা। এই দুজন থেকে আমাদের পরিবেশ পরিবার শুরু হয়েছে। এখনো আজকেরও পিতা মাতা এই একজনের ছেলে আরেকজনের মেয়ে একত্রিত হয়, বিবাহ হয়, সেখান থেকেই সন্তানের যাত্রা শুরু হয়, ঠিক কি ঠিক না? একটু দর্শন করে নেন, চলছে কত হাজির দল ওই নামে হইয়াপন, চলছে কত হাজির দল ওই নামে হইয়াপন, আশিক চলছে এসকেতে ওই মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা যখন খারাপ লাগে একটু দূর শুরু, যখন একটু মনটা খারাপ লাগবে দুই রকম কষ্ট অনুভব হবে, তখন হয় তেলাওয়াত করবেন না দূর শুরু করবেন, পরীক্ষা করে দেখেন মনটা ভালো লাগে, ক্লান্তি দূর হবে, একটা ফ্রেশনেস লাগে, লাগে কি লাগে না? আর যারা দূর শুরু হিসাব করে পড়ে এটা 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 বকিম বকিম যে ঠিক না, বিষয় এই বিষয়, এই বিষয়ে যদি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে তখন কি আমল করে তারা জানেন? তৃতীয় দলে একজন গিয়ে দূষিত করে না, মহ মসলে আলার এটা পড়ার পরে ঝগড়া থেমে যায়, তারা দূষণ দিয়ে ঝগড়া থামায় আর আমাদের দেশে দূষণ দিয়ে ঝগড়া লাগায়, অর্থাৎ এটা যায় নাই, এটা করা যাবে না, এটা করা যাবে না। দূষণ দূরের মানে হচ্ছে অভ্যর্থনা, ডিসেপশন, প্রশংসা, স্তুতি, হাদিসের যে সব দূষণ আছে সেগুলো যেমন পড়া যাবে, আপনি যদি বাংলায় বানিয়ে বানিয়ে রাসুলের জন্য কোনো নার কোনো দরুদ পড়েন সেগুলো সব সব ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমার রাসুলকে নিয়ে সঙ্গীত গাবো, আমি আমার রাসুলকে নিয়ে মিলাদ কিয়াম করবো, আমি আমার রাসুলকে নিয়ে কাসিদা গাইব, এগুলো তুমি সব থামাই দিচ্ছ কেন? কোন কারণে থামাও? এই জন্য দুরুশ্বরী করবেন, দেখবেন মর্যাদা তো আছেই, উপস্থিত মর্যাদা পেয়ে যাবেন, উপস্থিত ভালো লাগা হচ্ছে, পড়ার পরেই মনের ভিতরে একটা ফ্রেশনেস আসে। আসে আপনাদের আসে? আমি তো পাই নবী প্রেমিক আশিক যারা তারা পাবেই পাবে, কোন সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে প্রিয় নবীর জিয়ারত নসিব করুন, এত আসতে নবীর জিয়ারত চান না? সবাই চান না? গিয়ে না এখানে বসে দুটোই দুটোই যাবো, আর গিয়ে না সামটাইম মাসের মধ্যে যাবো, আল্লাহ যেন নেয়ার তৌফিক দেন, বলুন আমিন। দেখতে চাই স্বপ্নের মাঝে নবী যেন আমাদের সাথে দেখা দেন।
যিনি ঘুমের ঘরে স্বপ্নের মাঝে নবীকে দেখবেন, সজাগ হয়ে তিনি সেই রূপের মধ্য থেকে সেই কামরায় আল্লাহ নবীর আগমনের সংগ্রাম পেয়ে যায়। এটা এসব তার কিছু মানুষ আছে ফালতু, এইসব লোকজনে এগুলো বিশ্বাসও করে না, বলেও আল্লাহ নবী যদি কারো স্বপ্নের সাথে দেখা দেয় সে সজাগ হয়ে সেই রূপ থেকে নবীজির শরীরের সংখ্যা নিশ্চিত করে পেয়ে যায়। কোন সন্দেহ সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? আমি কঠিন, আমি গুণাগার, এই জন্য আমার কাছে এটা মনে হয় দুষ্প্রাপ্য যে না না মনে হয় না এরকম। কিন্তু যারা ইমানদার, যারা আশকে রাসুল, আল্লাহর উপরে যাদের নির্ভর আছে, রাসুলকে যারা একজন সে ভালোবাসে, তাদের জন্য এটা মোটেও কঠিন বিষয় নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার প্রিয় হাবিবকে আপনার আমার সাথে জিয়ারতের ব্যবস্থা করে দিতে পারবেন। চাইতে যা হোক দর্শক করবেন না, চেয়েছেন তো বলতেছিলাম আমাদের মা বাবা এখান থেকে পারিবারিক প্রথা শুরু হয়, বিবাহ হয়ে গেল। বিবাহ আমরা কি সামাজিক ভাবে বলি না অসামাজিক ভাবে? একটা প্রোগ্রাম হয় না? একটা প্রোগ্রাম কিন্তু হয়, মেয়ে দেখা একটা প্রোগ্রাম, এটা ইসলামের আনুষ্ঠানিকতা, দেখার জন্য শরিয়াত পারমিট করেছে। মেয়ে দেখার সময় একজন পুরুষ যুবক যুবতীকে দেখবে, কিন্তু পিতা দেখতে পারবে না, ভাই দেখতে পারবে না। আমাদের সামাজিকতা আমরা উল্টো করে ফেলছি, মেয়ে দেখার সময় বাবায় না দেখলে হয় না, মুরব্বী মানুষ দেখতে দিল না বিয়েই হবে, এরকম আমরা এরকম। কিন্তু শরীয়ত থেকে জায়েজ করে না, আপনার জন্য জায়েজ রাখে না, যিনি বিবাহ করবেন তার জন্য দেখা জায়েজ। এটা একটা আনুষ্ঠানিকতা, আমাদের সামাজিকতা আছে, এটা আমরা করবো ইনশাল্লাহ। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে প্রোগ্রাম আছে, মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে আছে না নেই? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, তিনি একটা সুন্দর পোশাক পরে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। ওই পোশাকটা দেখে মনে হলো যেন বিয়ে করার সময় যে পোশাক পরে এমন সুন্দর একটা পোশাক তিনি পরলেন। সুন্দর পোশাক পরার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্যই না আল্লাহ নবী পোশাক ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি জুব্বা নিয়ে আসলেন, সুন্দর রেশমি জুব্বা নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই রেশমি জুব্বাটার দিকে লক্ষ্য করুন, এটা এখন বাজারে বিক্রি হচ্ছে, আপনি এটা ক্রয় করুন, কারণ আপনার কাছে অনেক প্রতিনিধি দল আসে। তাজাম্মাল জাম্মাল বিহা আপনি নিজেকে সৌন্দর্যমণ্ডিত করুন, এই পোশাকটা বিক্রয় করে আপনাকে সাজিয়ে রাখুন, কারণ আপনার সামনে অনেক প্রতিনিধি দল আসে সাক্ষাৎ করবে, তারা যেন আপনাকে সুন্দর পোশাকে দেখতে পায়। সুবহানাল্লাহ, এই দিন দিনে নাম তাছাড়া নবীজি বলছেন এলবাস জাদিদা নতুন পোশাক পরো, ওয়াইস হামিদা হ্যান্ডসাম জীবন যাপন করো, ও অমুক শহীদা শহীদী বৃত্তি করো। সুবহানাল্লাহ, কাজেই ভালো পোশাক পরা ইসলামের আইডিওলজি, এটা এটা ছিঁড়ে দেওয়া তালি দেওয়া এটা যেমন আছে গরিব মানুষের জন্য, আল্লাহ নবী এটাও করে দেখিয়েছেন। আবার এমন ড্রেস আপ নবীজি করেছেন যা সেই সময় কোনো রাজা বাচ্চারা পরারও স্বপ্নে দেখত না। সুতরাং সুতরাং আপনাকে ন্যারো মাইন্ডেড হওয়ার কোনোই সুযোগ নেই, আপনাকে সব কোনো আদর্শ, আল্লাহ নবী কি গরিব মানুষের আদর্শ না ধনীদের? সবার একজনে বলেন কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী তোমাদের সবার জন্য আদর্শ। তাহলে তোমাদের মধ্যে ধনীও আছে, গরিবও আছে, ব্যবসায়ীও আছে, চাকরিজীবীও আছে, ধর্মপ্রচারকও আছে, টোটাল ওয়ান এভরিবডি, সবাই মধ্যে ইনক্লুডেড। সুতরাং ধনীদের পোশাক তিনি পরেছেন, হ্যান্ডসাম জীবন যাপন তিনি করেছেন। নবীর দারিদ্রতাটা ছিল, গরিবানাটা ছিল স্বেচ্ছা। আমরা রোজার দিনে স্বেচ্ছায় না খেয়ে থাকি না ইচ্ছায়, মানে অনিচ্ছায় আমরা কিন্তু ইচ্ছা করে না খেয়ে থাকি, ঠিক কিনা? একজন মানুষের টাকা আছে কিন্তু তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য না খেয়ে থাকে, অভাবে না। আল্লাহ নবী এরকম অভাবে গরিব ছিলেন না, তিনি চাইলে বহুত পাহাড়টা স্বর্ণ হয়ে যেত কি যেত না, কিন্তু তিনি চান না, চান না। এইটার নাম হচ্ছে স্বেচ্ছা দারিদ্রতা। আমার অনেক টাকা আছে, আমি ইচ্ছা করলে ফ্লিটে প্লেনে যাত্রা করতে পারি, হেলিকপ্টার ভাড়া করে চলতে পারি, কিন্তু আমি চলি না, আমার অর্থ আমি গরিবদের মাঝে ব্যয় করি, এটা কিন্তু খারাপ। এইটা আল্লাহ নবী এইটা ছিল, তার ধন সম্পদ ছিল কিন্তু ধন সম্পদ তিনি বিলিয়ে দিতেন মানুষের মাঝে, ওগুলো দিয়ে তিনি বড় লোকই দেখাতেন না। যাহোক
আব্দুর রহমান ইবনে আউফ যে ড্রেস আপ করে আসলো চকচকা ঝকঝকা বিয়ের পোশাক, তো আব্দুর রহমান ইবনে আউফকে রাসূল জিজ্ঞেস করলেন এটা কি? বলা হলো যে নবী হাবিবুন আনসার মহিলাকে বিয়ে করেছে, আনসার মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করে আসলাম মাত্র। এখন আমাদের দেশের যদি লিডার থাকে তাহলে রাগ হয়ে যেত, এত বড় একজন সাহাবি নবীকে না বলে বিয়ে করে আসছে। আমাদের দেশের নেতা নেত্রীরা হলে কি করত, যে আমার এই সাকিব আমার এই মরিদ আমাকে না বলে বিয়ে করে আসছে, আমাকে দাওয়াত দিল না, এটা এটা ক্লাস আউট করে দেওয়া হতো তখন। নবীজি বললেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মহারানা দিছো তো, তোমার দিয়েছি এরকম, তো ঠিক আছে মহারানা যখন দিয়েছো না বলে অলাও বিশাকে এবার অলিমা করো, অলিমা কমপক্ষে একটা বকরি দিয়া হলেও অলিমা করো। অলিমা বুঝছেন, অলিমা আমরা যে প্রোগ্রাম করি বিয়ের পরে, এটা সুন্নাতি শব্দটার কি নাম? অলিমা। অলিমা কি ছেলের বাড়ি হবে না মেয়ের বাড়ি হবে? কোথায়? এটা জানা ভুল আছে আমাদের, এই জন্য আমরা মেয়ের বাবাদের উপরে টর্চারিং করি, ঠিক না? এটা মেয়ের বাবা বড় প্রোগ্রাম করবে না, কিন্তু আমাদের দেশে প্রোগ্রাম বড় হয় মেয়ের বাড়িতে। অর্থাৎ মেয়ের বাবা মেয়ে জন্ম দিয়ে যে পাপ করেছিল সেই পাপের কাফারা আদায় হচ্ছে। মেয়ের বাবা নয় ছেলের বাবা অলিমা করবে, ওই বিয়ের প্রোগ্রামের খরচ ছেলের বাবা করবে, অলিমা। এজন্য অলিমা এটা কি জন্য? মানুষকে জানিয়ে দেওয়া, সামাজিকতা। আমি কিন্তু বড় বলেছিলাম সামাজিকতার উপরে, যে ইসলামের একটি প্রোগ্রাম হচ্ছে অলিমা, যে জানিয়ে দিতে হবে যে অমুকের ছেলে অমুকের মেয়ে এদের বিবাহ হয়েছে, খেজুর ছিটিয়ে দাও। নবীজি বলছেন ওয়ালাও বিশাক, একটা বকরি হলো জবাই দিয়ে আমাদেরকে খাওয়াও, বিয়ের অনুষ্ঠানের আগুনে তো কি হয়েছিল, এবার ছাগল জবাই দিয়ে আমাদের খাওয়াই দাও। প্রকারান্তরে জানানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে দুইবার এই ছেলে মেয়ে বিবাহ হলো, এরা একসাথে বসবাস করার কারণে এদের বংশ থেকে সন্তান জন্মগ্রহণ করবে, সামাজিক একটা পরিচয় পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত করা হয় অলিমার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে শেষ নয়, সামাজিক ব্যবস্থা তৈরির জন্য এই যে বিবাহ হলো ছেলে এবং মেয়ের মধ্যে, এক বছর পরে দুই বছর পরে এরা সন্তান ছোট বাচ্চার নবজাতকের পিতা মাতা হবে। নবীজি বললেন যখন তোমাদের পিতা মাতার গর্ভ থেকে একটি নবজাতকের জন্মগ্রহণ করবে, তোমাদের উপরে একটা অ্যাক্টিভিটি এসে গেল সামাজিক, 7 দিনের মধ্যে একটা প্রোগ্রাম করতে হবে, কয়দিন? 7 দিনের মধ্যে একটা প্রোগ্রাম করবে। কুল্লু গোলামের রহিমাতিন বি আকিকা, নবীজি বলছেন প্রত্যেক গোলাম প্রত্যেক নবজাত বন্দি আছে আকিকার মধ্যে, তোমরা আকিকা দিয়ে তার বন্দিত্ব দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই যে আকিকা, আকিকা দিতে হবে এই কারণে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত দিয়ে ছাগল জবাই করে বকরি জবাই করে খাওয়াই দিবেন, আর বলবেন এই বাড়িতে একটি নবজাতকের জন্ম হয়েছে, তার একটি সামাজিক পরিচয় এখান থেকে শুরু হবে, এটা কোনো ভুইপুর সন্তান নয়, বৈধ বিবাহের বৈধ সন্তান, আজ থেকে এই পাড়ায় এই মহল্লায় এই উপজেলায় এই সন্তানটি বসবাস করবে। আবু হু আবু বা উম্মু হু আবু, তার পিতা হচ্ছে এই, তার মাতা হচ্ছে এই, তার বংশ হচ্ছে এই। কথাটা বুঝে আসছে কিনা? ইসলামের সামাজিকতা আছে না নাই? আছে না নাই? সেখানে আমাদেরকে যদি বলে মৌলবাদী ব্যাকডেটেড, আমরা বুঝি না, সমাজ বুঝি না, মোল্লা মৌলবী কাক মোল্লা, নতুন যে গালি আমাদেরকে দেওয়া হয়, ঠিক নয়। সামাজিকতা এই পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়েছেন নবী এবং রাসূলগণ, এবং এই শিক্ষার সর্বশেষ সিলমোহর মেরে দিয়েছে আল্লাহ তাআলা শেষ নবী ও রাসূল সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু দুরুশরী ভালো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সন্তানের সামাজিক পরিচয় হলো কি হলো না হলো? এই যে আস্তে 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 এখন এই ছেলেটা বড় হয়ে যাবে, আপনি সমাজে আছেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালের, এক মুমিন আরেক মুমিনের উপরে 6টা বৈশিষ্ট্য আছে, এই 6টা বৈশিষ্ট্যের ভিতরে সামাজিকতা আছে কয়েকটা সামাজিক প্রোগ্রাম। একটি সামাজিক প্রোগ্রাম হচ্ছে একজন আরেকজনকে দেখলে পরে সালাম দিবে, সালাম দিবে। হ্যাঁ, এটা যখনই আপনার সাথে দেখা হবে, চেনেন বা না চেনেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আপনি তাকে চেনেন কি না চেনেন সালাম দিয়ে দেবেন, ঠিক আছে? কিয়ামতের একটি আলামত হচ্ছে এই যে মানুষ অপরিচিত জনদেরকে সালাম দেবে না,
যখন বুঝবে অপরিচিত জনদেরকে সালাম দিবে না, তখন বুঝবে সে কিয়ামত ঘনিয়ে আসবে। এবং যখন দেখবে মসজিদ সামনে পাবে, দুরকাত নামাজ আদায় করবে না, বুঝবে যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। এটা একটা কাজ। ইসলামের একটি সামাজিকতা হচ্ছে এই যে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, যখন অসুস্থ হবেন, তখন সামাজিক কারণে আপনি আর এক ভাইয়ের বাড়িতে গিয়ে রোগ দেখে আসবেন। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবেন সুন্নাত, কপালে হাত দিয়ে রোগীকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কেমন আছেন? সামাজিকতা। মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরেও তার একটা সামাজিকতা আছে। মানুষ মরে যাবে, সে মরে যাবে, সে যাবে, কিন্তু যারা বেঁচে থাকবে তাদের একটি সোশ্যাল ডিউটি আছে, সামাজিক ডিউটি। সেই ডিউটিটা কি? মানুষ মরে যাওয়ার পরে সুন্দর করে তাকে সম্মান করবে, সুন্দর করে তাকে ধরবে। এই লাশ জোরে জোরে ধরা যাবে না, তার চক্ষু বন্ধ করে দিবে, তার শরীরটাকে ঢেকে দিবে, তাকে গোসল করাবে। সুবহানাল্লাহ। একজন মুমিন মারা যাওয়ার পরে তার গোসল করাতে হবে, সামাজিকতা। গোসল ছাড়া তার বাকি কাজ হবে না, গোসল করাতে হবে। গোসল করানোর সময় সালাম দিতে হবে, সালাম রিটার্ন দিয়ে। আর তুহুর পবিত্রতা, মরার পরেও তাকে অপবিত্র অবস্থায়, তার অপরিচ্ছন্ন অবস্থায় কবরে পাঠানো যাবে না। কি সুন্দর আদর্শ! মরার পরে মানুষদেরকে কত সম্মান দেওয়া হয়েছে, অনার করা হয়েছে, আর আমাদেরকে বলেন আমরা অসামাজিক, আমরা বুঝি না, আমরা সামাজিক সামাজিকতা বুঝি না, এটা হয় নাকি? তো যা হোক, এরপরে আপনি সুন্দর পুরান কাপড় না নতুন কাপড় দিয়ে কাপড় পরাবেন, সুগন্ধি লাগাবে, তারপরে তার জন্য এবাদত, তার জন্য একটা আনুষ্ঠানিকতা। আমরা জানাজার কাতারে দাঁড়িয়ে যাই, তার জন্য দোয়া করি, এবং তাকে সম্মানের সাথে দাফন করি। দাফন করার পরে আমরা কি করি? আল্লাহ হাতে সুপর্দ করে দিই, দোয়া করি। আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ইচ্ছা করলে ইসলামকে এরকম দেখতে পারবেন, সামাজিক ভিত্তি দিয়ে প্রত্যেকটার ব্যাখ্যা আছে। খালি জায়েজ নাই, খালি জায়েজ নাই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিষয়টি এমন নয়। পৃথিবীতে সব কিছুই হালাল, অল্প কিছু হারাম জিনিস আছে। সব কিছুই জায়েজ, অল্প কিছু না জায়েজ। সব হালালের পরিধিটা অনেক বেশি, ভালোর পরিধিটা অনেক বেশি, পজিটিভের পরিধিটা অনেক বেশি, নেগেটিভ খুবই লিমিটেড। ভয় ভয় পাওয়ার কিছু নেই। যে কাজগুলো আপনি করছেন শুধু জানানো আমাকে, ওটা যে এবার আপনি তো বুঝতেছেন, এক সবগুলো আমাদের এবার আল্লাহ এবার হিসাবে কবুল করুন। আমি সম্মানিত হাজিরে, আমরা আমাদের আলোচনার শেষ ভাগে এসে আপনাদের সাথে আপনি একটি বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের সামাজিক কারণে আমাদের দেশে কয়েকদিন আগে এই ঈদ উপলক্ষে লাস্ট 7 days এর মধ্যে আমাদের বেশ কিছু মানুষ মারা গেছে, ইন্তেকাল করেছে। আমাদের এই যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, সব দোষ এগুলো সরকারের মাথায় চাপিয়ে দিলে পারবে না, সব দোষ পুলিশের মাথায় চাপিয়ে দিলে হবে না। একজন পুলিশ আমাদের জনগণ, আমরা কত অনেক কোটি কোটি মানুষ পুলিশ কয়েক, কোটি কোটি মানুষ আমাদের বিজেপি প্রয়োজন। আমরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, অসংযমী হয়ে যায়, তাহলে সমস্ত পুলিশ বিজেপি এরা ঠেকাতে পারবে না, সম্ভব না, অসহায়। পৃথিবীর মতো আমরা দেখলাম ফেরিঘাটে দাঁড়ায় থাকবে, বিজেপিও দাঁড়ানো আছে, পুলিশও দাঁড়ানো আছে, কি করার আছে? কিছুই করার নেই। সরকারের বক্তব্য টিভি মিডিয়ার মাধ্যমে দেয়, ওগুলো কয়েকজনে শুনে, সোশ্যাল মিডিয়া কয়েকজনে চালায়, আজকের এই বয়ান বক্তব্য কয়েকজনে শুনছে। এখন আমাদের প্রয়োজন হলো সামাজিক সামাজিক আন্দোলন বলতে, আন্দোলন নাম শুনলে আপনারা মনে করেন যে এটা মনে হয় সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে কেন? সমাজ সংস্কারের জন্য, সমাজ পরিচালনার জন্য, সমাজকে সুন্দরভাবে আল্লাহ রাসূলের আদর্শ মতো চালানোর জন্য যে সামাজিক অ্যাক্টিভিটিস, এটাকে সামাজিক মুভমেন্ট, সামাজিক আন্দোলন বলা যায়। আমরা কেন নিজেরা এই মানুষদেরকে বোঝাবো না যে ভাই তুমি এই কাজটা করো না? আমরা যারা আপনজনদের দেখার জন্য গিয়েছি, রিক্সা না চালালে ভিতরে ভাত যাবে না, রিসিক হবে না, কিন্তু বাড়ি দাঁড়ালে রিসিক বন্ধ হয়ে যাবে, এই বুদ্ধি আপনাদেরকে দিয়েছি। এখন এখানে তো সবাই এগার জানা যথেষ্ট সচেতন, আপনারা আপনাদের এই কথা বলে কোনো লাভ নেই, কিন্তু যারা বুঝে না তাদেরকে, আমরা যারা বুঝি তাদেরকে বোঝাতে হবে। কয়েকদিন আগে স্পিড বোট অ্যাক্সিডেন্ট করে 24,000 জন মানুষ মারা গেল, মৃত্যু সবারই হবে, কিন্তু এই ধরনের মৃত্যু আমরা কামনা করি না। এটা রাষ্ট্র বলছে না, ইসলামও বলছে না। ইসলাম সামাজিক ভাবে আমাদেরকে স্থির, সংযমী, সুন্দর, পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য নির্দেশনা দিয়েছে, নির্দেশ দিয়েছে। সুতরাং আমরা এটা মানতে বাধ্য, সাথে সাথে এদের জন্য আমরা শোকাহত। আল্লাহ তাদের পরিবারকে
ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বলে আমিন। আর এক মিনিট কথা হচ্ছে ফিরেশতাদের আমাদের বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস কদরের রাতে আমাদের দিনই ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট লেগেছে? মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে, তিনি তার প্রতিবাদ করেছেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্র যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবে আমরা ওয়েলকাম করব। আমরা কোনোদিন এই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মসজিদ একটা ইবাদতগাহ, এখানে ষড়যন্ত্র করে সালাউদ্দিন আইয়ুবি যখন এটাকে পুনরুদ্ধার করেছিলেন প্রায় 200 বছর খ্রিস্টানরা এটাকে দখল করে রেখেছে, আস্তাবল বানিয়েছে, ঘোড়া রাখতো, তারা আউট বেঁধে রাখতো। এখানে এবাদত গৃহ একজন অমুসলিম কেন, একজন মানুষ এবাদত গৃহকে এভাবে অপমান করতে পারে? আল্লাহ নবী তা শিক্ষা দেন নাই, কোরআন শরীফ তা শিখানো হয় নাই। সুতরাং তারা এই সমস্ত বিষাদাগার করে, তারপরেও নাকি আমরা মুসলমানরাই অপরাধী। ক্রাশ নিউজিল্যান্ডের যে মসজিদে হামলা হলো, আফগানিস্তানে কয়েকদিন আগে মসজিদে হামলা হলো, এই হামলাগুলো যারা করে আমরা প্রত্যেকটা হামলার প্রতিবাদ করছি। সাথে আমাদেরকেও সচেতন থাকা লাগবে, যেন আমাদের দেশের যে মসজিদগুলো আছে, ঈদগাহগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেটা মুসলমানদের হোক অমুসলিমদের হোক, কোনো জায়গায় এরকম একটি অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমাদের সচেতন থাকার প্রয়োজন আছে না নাই? আছে। আছে না নাই? আছে।